हेलो गाइस, वेलकम 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 बैक टू अनदर गेम प्ले। आज के हमरा एक खतरनाक गेम खेलते चले गेम टार नाम हलो पॉपी प्ले टाइम। एटा एक हॉरर गेम। जे गेम टार मध्य हमरा एक फैक्टरी भेतरे जाबो, पुतुलर फैक्टरी जेखने अनेक रकम पुतुल बनाना है। किन्तु 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 ये फैक्टरी टा अनेक बछर धरे बंद हो गेछे, किन्तु सेखने एक पुतुल आछे जेटा कथा बोलते पारे, जार नाम हलो पॉपी। यस, आर आमादेर के सेई पुतुलटाके बाचाते हबे, सेई फैक्टरी टार भेतरे जेते हबे, आर सेई पॉपी नामे छोट्ट एक पुतुल बाचाते हो। किन्तु एतटा इजी ना जतटा तोमरा भाबछो। एखाने एकटा एमनो पुतुल आछे जेटा अनेक खतरनाक। यस, तार काछ थेके बेचे आमादेरके सेई पुतुलटाके बाचाते हबे। आजकेर गेम प्ले अनेक इंटरेस्टिं हबे भाई, तार जोन्नो आजकेर गेम प्ले आमरा शुरू करी। किन्तु तार आगे जारा जारा एखोनो सबस्क्राइब करनि, फटाफट सबस्क्राइब बाटनटाके क्लिक करो, टिके जेते हबे 50k 50k। आर हाँ, जारा जारा आमाके इन्स्टाग्रामे फलो करनि, फटाफट इन्स्टाग्रामे फलो करे नाओ, आर फेसबुक पेजो फलो करे नाओ। चलो बेशि बकबक ना करे आजकेर गेम प्ले शुरू करा जाक। गेम प्ले करा जाक। एई जे एई एई जे एई पुतुल দেখতে পাচ্ছ, এটাই হলো সেই ভয়ানক পুতুলটা যার কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওকে, চলো ভাই শুরু করা যাক আজকের আমাদের গেম। ওকে গাইস, এখানে একটা আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে, যেখানে আমাদেরকে পপির ব্যাপারে কথা বলানো হচ্ছে, যাকে আমাদেরকে বাঁচাতে হবে। দেখা ভাই, ফটাফট দেখা। ওকে গাইস, এটা হলো সেই পুতুলটা যাকে আমাদেরকে বাঁচাতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, এই পুতুলটাকে আমাদেরকে বাঁচাতে হবে। আর হ্যাঁ, এই পুতুলটা কিন্তু কথাও বলতে পারে। ওকে গাইস, আমাদের গেম শুরু হয়ে গেছে। পপি প্লে টাইম। ওকে, এখানে লেখা আছে এভরিওয়ান থিংস দ্যাট দ্য স্টাফ ডিসঅ্যাপিয়ার 10 ইয়ার্স আগো। মানে এখানে যারা যারা কাজ করতো তারা 10 বছর আগে গায়েব হয়ে গেছে, আর আমরা যাবো সেই ফ্যাক্টরির মধ্যে, কারণ আমরা ভয় পাই না ভাই, আমরা ভয় পাই না। তো যারা যারা ভয় পাও চলে যাও, আর যারা যারা সাহস একদম হিম্মত वाला তারা হেডফোন লাগিয়ে ভিডিওটাকে দেখো ফুল, তার আগে লাইক বাটনটাকে ক্লিক করে দাও। ওকে গাইস, আমরা ফ্যাক্টরির মধ্যে পৌঁছে গেছি, আর এখানে লেখা আছে ওয়েলকাম, আর এটা হলো সেই ভয়ানক পুতুলটা। কিন্তু আমাদেরকে এখন যেতে কোথায় হবে সেটা আমি জানি না। ওকে, সামনে এখানে আমার মনে হচ্ছে যেতে হবে, চল আগে চল। ওকে, এখানে তো একটা হাতের ছাপ দেওয়া আছে, কিসের ছাপ সেটা আমি বলতে পারবো না। আর এখানে একটা দরজা আছে যেটা বন্ধ আছে, তো হাতের ছাপ দিয়ে এটাকে আমাকে খুলতে হবে আমার যতদূর মনে হচ্ছে। চলো এখান থেকে বাড়াই। আর সামনে এখানে একটা দরজা আছে যেটা লক আছে, খোলা যাচ্ছে না। উপরে লেখা আছে স্টাফ অনলি। আর এখানে ওকে, এখানে একটা কিছু তো দেওয়া আছে, আমার মনে হচ্ছে এখানে একটা কোড দিতে হবে, এরকম করে 1 2 3 4 খুলে যা, রং কোড। ও বুঝে গেছি, আমাদেরকে কোড খুঁজতে হবে। এখানে কোথাও তো কোড দেওয়া আছে যেটা আমাদেরকে সেখানে দিতে হবে, আর সেটাকে খুঁজতে হবে। ওকে বুঝে গেছি, এদিকে গেলে এদিকে, এখানে আরেকটা দরজা আছে, এখানে কি আছে, এটা দরজা খোলা হবে। ওকে ভাই, ফাইনালি কোন একটা দরজা খোলা গেছে, চলো এখানে কি কি আছে সেটা খুঁজতে হবে। ওকে, এখানে একটা ট্রেন আছে, ট্রেনটা গোল গোল ঘুরছে। কিন্তু আমি তো শুনেছি যে এই ফ্যাক্টরিটা 10 বছর ধরে বন্ধ, তাহলে ভাই ট্রেনটা কিভাবে চলছে? ভাই ভয় পাওয়াস না প্লিজ, আমরা এখানে কোড খুঁজতে আসি, ফটাফট কোড খুঁজে আমরা কাটিং খাবো এখান থেকে। কোডটা হলো রঙের কোড। দাঁড়াও, কোডটা কোথায় পাওয়া যাবে, এক মিনিট দাঁড়াও গাইস, আমার মনে হচ্ছে আমি বুঝে গেছি খুলে গেছে ভাই, খুলে গেছে। কিন্তু এটা কোথায় আছে? এখানে তো কিছুই নাই, আর এখানে কিছু একটা আছে যেটা আমাদেরকে নিতে হবে মনে হয়। কিন্তু এটা ভাঙা যাবে? কিছু হচ্ছে না ভাই। কি হবে এখানে? এখানে একটা টিভি আছে, টিভিটা দিয়ে কি করবো? এখানে একটা ডিভিডি প্লেয়ার আছে ভাই, অন হয়ে যায় না ভাই, এখানে সুইচ দাবাতে লাগবে নাকি? সুইচই তো নাই। ও, এখানে একটা ক্যাসেট আছে, বুঝে গেছি, এটা নিতে হবে, আর এটার মধ্যে লাগাই দিতে হবে, ব্যাস। এবার টিভির মধ্যে কিছু একটা আমাদেরকে শো দেখাবে, এখানে শো এর মধ্যে আমাদেরকে দুটো হাত দেখাচ্ছে এরকম করে। আরে ভাই ঠিক আছে, বুঝলাম ভাই। ওকে ওকে ওকে, এটা খুলে গেল, আর এখান থেকে যে জিনিসটা আছে সেটা আমরা এখন নিতে পারবো। নে নে, ওই এটা কি জিনিস? ও, এটা তো হাত, ও এটা তো, ও বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, চল চল ফটাফট চল। ওই যে এখানে একটা হাতের ছাপ ছিল না, ওই যে দেখতে পাচ্ছ যে হাতের ছাপটা, আমার মনে হচ্ছে এখানে আমাদেরকে এই হাতটা দিতে হবে, খুলে যা। ইয়াস ইয়াস, বুঝে গেছি ভাই, গেমটা বুঝে গেছি, ইজি গেম ভাই, কোনো ভয়ের গেম নেই, ব্যাস খুলে গেছে, বুঝে গেছি। কিন্তু সামনে, ওকে ভাই সামনে এটা কি? সামনে একটা পুতুল আছে, সেই ভয়ানক পুতুলটা যেটা যার কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ও ভাই পুরো ভয়ানক। আর এখানে কি আছে? ও, এখানেও সেই হাতটা আছে, কিন্তু এখানে আরেকটা হাত আছে যেটা লাল কালারের, আর আমাদের কাছে একটাই হাত আছে। তো আমাদেরকে করতে কি হবে? এখানে অনেকগুলো দরজা আছে যেগুলা বন্ধ আছে, পাওয়ারের দরজা আছে, এটা বন্ধ, সব বন্ধ ভাই। ও, এখানে একটা হাত আছে যেখানে একটাই হাত আছে, এখানে আমরা দিতে পারবো হাতে। ওই এই কি হলো, এটা কি হলো, ইলেকট্রিক শক হলো নাকি? এটা এখানে ভিতরে যেতে হবে নাকি? চল চল ভিতরে চল, ভিতরে যাওয়া যাচ্ছে না। ও ভাই, ওই পুতুলটার হাতে একটা চাবি চলে আসলো, এই পুতুলটার হাতে কিন্তু কোনো চাবি ছিল না। একদিন ধরো এই চাবিটা নিলে কিছু হবে? ওকে, চাবি নিয়ে নিছি আমরা। এটা এটা কি এই দরজার চাবি? খুলে যা। ইয়াস,
ভাই 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 ওকে তো আমরা এই পাওয়ারের ভিতরে যাব এখানে আরেকটা দরজা আছে খোল ওকে এটা কোথায় আসলাম আমরা এটা তো কোন একটা স্টোর রুম লাগছে আমাকে এক মিনিট হেরাম থেকে করতে কি হবে ভাই কেউ বলবে আমরা ইলেকট্রিক এখানে সব হাই ভোল্টেজ লেখা আছে ওকে এখানে ও এখানে একটা কিছু দেওয়া আছে এটা আমাকে টানতে হবে ওকে এটা খুলে গেল এবার কি করতে হবে গ্র্যাব টু ডাইভার্ট পাওয়ার এটা কিন্তু আমরা ধরি ওই ওই ভাই আমার হাতে এটা লাইট লাইট কিছু একটা হয়ে গেল এটা কি করতে লাগবে আমাকে টাচ উইথ ওয়ার টু পাওয়ার ও এই ওয়ার গুলো আমাদেরকে টাচ করতে লাগবে তাহলে এটার মধ্যে পাওয়ার চলে আসবে ওকে এবার এটাকে নিয়ে কোথায় যাবো আমি এরকম করে ওই যে এখানে একটা ওয়ার আছে এটাকে টাচ করতে লাগবে তারপর ইলেকট্রিসিটি চলে আসছে ওকে কিন্তু ইলেকট্রিসিটি আইসে আমরা করবোটা এবার আমাদেরকে আবার বাইরে যেতে হবে মনে হচ্ছে এক মিনিট এখানে যে পুতুলটা ছিল সেটা কই গেল ভাই এখানে একটা পুতুলটা ছিল না লম্বা করে নীল কালারের পুতুলটা কই গেল সেটা এবার কি করতে হবে এবার বোধহয় আমাকে এই হাতেরটা মনে দিতে লাগবে তখন দরজাটা খুলছিল না কারণ ইলেকট্রিক ছিল না এখন দরজাটা খুলে গেল ব্যাস বুঝে গেছি আমি ওকে সামনে এখানে বলছে মেক আ ফ্রেন্ড কিন্তু সামনে আমরা যাই সামনে কি আছে একটা দেখে আসি ওকে সামনে চলো আরে কি ভাই ও সামনে কিছু একটা গেল সামনে একটা কিছু একটা গেল এই দরজার ভিতর দিয়ে সেই পুতুলটা আমার মনে হচ্ছে যে পুতুলটা বাইরে ছিল এখন নাই সেই পুতুলটা সেখানে ও ভাই এখানে যেতে হবে নাকি আমাকে এখানে যাওয়া যাবে না এখানে এই দরজা বন্ধ আছে এখানে যেতে হবে ভাই ও ভাই পুরা অন্ধকার ভাই ভিতরে প্লিজ ভাই বাঁচা প্লিজ ভাই বাঁচা প্লিজ ভাই বাঁচা প্লিজ ভাই বাঁচা আমাকে ও ভাই ভয় পাচ্ছি ভাই এখানে একটা গ্যাস ধোয়া ভাই সব এটা দেখে ভয় পেয়ে গেলাম আমি চল কিচ্ছু হবে না ভরসা রাখ কিচ্ছু হবে না তুই পারবি ওকে দরজা খুলো ওকে এখানে কোথাও তো আমরা আসলাম একটা ভয়ানক জায়গার মধ্যে এগুলোর মধ্যে কিছু আছে এগুলোর মধ্যে কিছু নাই একটা করে পুতুল আছে এখানে আরেকটা টিভি আছে আমার মনে হচ্ছে উপরে যেতে হবে কারণ উপরে যাওয়ার রাস্তা আছে তারপরে উপরে যেতে হবে আর কোথায় যেতে হবে ভাই চলো উপরে চলো ওকে এখানে আমরা কোথাও তো আসলাম ওকে গাইস এখানে কিছু একটা আছে যেটা আমি বুঝতে পারছি না এখানে একটা রেড কালার দেওয়া আছে এখানে একটা ব্লু কালার দেওয়া আছে একটা ইয়েলো আর একটা গ্রিন দেওয়া আছে তো এখানে আমাদেরকে কিছু একটা করতে হবে আর এখানে কিছু একটা লাইটের কি একটা আছে এখানে এটা একটা ওকে ও বুঝে গেছি এটা হলো ব্লু কালার এটা আমাদেরকে নিতে হবে আর এখানে ব্লু কালারের মধ্যে ফিল করে দিতে হবে আর আমাদেরকে এখন এই যে রেড কালারের এরকম একটা খুঁজতে হবে ইয়েলো কালারের এরকম একটা খুঁজতে হবে আর গ্রিন কালার এরকম একটা খুঁজতে হবে কিন্তু খুঁজবো কোথায় ভাই এখানে কোথাও পাওয়া যাবে এখান থেকে নামবো কিছু হবে খুঁজ ভাই কোথায় আছে ভাই খুঁজ আমাদেরকে লাল নীল হলুদ সবুজ খুঁজতে হবে এখানে কোথাও থাকার কথা কোথায় আছে ভাই হ্যালো কোথায় আছিস ওই এক মিনিট দাদা আমি একটা দেখছি বোধহয় ওই দেখো সামনে লাল কালার দেখতে পাচ্ছ আরে যে ইয়েলো ওকে দুইটা পাই গেছি আমাদেরকে শুধু এখন গ্রিন খুঁজতে হবে এই দুইটাকে আগে নিয়ে নে ও আমাদের কাছে লম্বা হাত আছে ভাই নিয়ে নে আরে নে ভাই নেওয়া যাচ্ছে না আমাদেরকে আরো উপরে উঠতে হবে গ্রিন ভাই কোথায় তুই ওকে পাই গেছি এই যে দেখো উপরে একটা গ্রিন আছে এটা নিয়ে নে ওকে নিয়ে নিলাম ব্যাস আমার কাছে এখন সবগুলা চলে আসছে লাল হলুদ নীল সবুজ সবগুলা চলে আসছে ব্লু কালারটা তো সব প্রথমে আমরা দিয়ে দিয়েছিলাম উপরে আর বাকি যেগুলা বাকি তিনটা কালার যেটা আমাদেরকে খুঁজতে হতো সেই তিনটা আমার চলে আসছে ওকে এই তিনটা এখন এটার মধ্যে ফিল আপ করতে লাগবে আমাদেরকে সব লালের মধ্যে লাল দিয়ে দেয় ইয়েলোর মধ্যে ইয়েলো সবুজের মধ্যে সবুজ এবার সামনে একটা মেশিন যাচ্ছে ওকে মেশিনটা কিছু একটা জিনিস নিয়ে আসছে এখানে আর এটা নিচে ফেলাই দিল ও বুঝে গেছি আমি এটা হলো সেই হাতটা যে আমার কাছে একটা লেফট হ্যান্ড আছে একটা রাইট হ্যান্ড যেটা রেড কালারের তাহলে আমরা সামনের এই দরজাটা খুলতে পারবো বুঝে গেছি এটা নে ওকে এই দেখো আমার কাছে এখন রাইট হ্যান্ড আছে আর লেফট হ্যান্ড আছে ও ভাই হাতগুলা কত উপরে যায় দেখো ও ভাই চলো এবার বুঝে গেছি আমাদেরকে করতে কি হবে ভাই ইজি ভাই এখানে লেফট হ্যান্ডে দিতে হবে রাইট হ্যান্ডের মধ্যে ব্লু কালারের মানে রেড কালারটা দিতে হবে ব্যাস এবার দরজা খুলে যা ওকে দরজা খুলে গেছে এবার আমাদেরকে এখানে যেতে হবে চলো ভাই চলো কোথায় যাচ্ছি আমরা চলো ভিতরে আরামসে সামনে এখানে বন্ধ আছে গ্র্যাব টু কমপ্লিট সার্কিট ওকে এখানে কিছু একটা ইলেকট্রিক ওয়্যার আমরা যখন আগের মতন করছিলাম কিছু একটা করতে হবে এখানেও এক মিনিট আমাকে খুঁজতে দাও এখানে কিছু একটা আছে ওকে পেয়ে গেছি এখানে তখন একটা দেখো এখানে একটা ওয়ার আছে আর এখানে হলো সেই মেশিনটা আছে যেখান থেকে আমাদেরকে ইলেকট্রিক নিতে হবে ওখান থেকে নে আর সোজা চল আরে উপরে চল না ভাই ওখান থেকে তার নিয়ে আমাদেরকে ইলেকট্রিক ওয়ারে লাগিয়ে দাঁড়াও এখান থেকে আমাদেরকে তার নিতে হবে এরকম করে তারপর আমাদেরকে এই ওয়ারের মধ্যে লাগাতে হবে দাঁড়াও লাগানো যাচ্ছে না এক মিনিট দাঁড়াও এখান থেকে তার নিবো এই ওয়ারে লাগাবো তারপর এখান থেকে গিয়ে এখানে আমাদেরকে ইলেকট্রিক ওয়ার ব্যাস ওকে আমরা কোথায় যাচ্ছি আমরা একা যাচ্ছি আমি কিছুই করতেছি না ভাই আমাদের ক্যারেক্টার একা আগে যাচ্ছে ওকে আমরা কোথাও তো যাচ্ছি যেখানে পুরো অন্ধকার এখানে কিছু পুতুল আসতেছে একা ফেলতেছে ভাই কি হচ্ছে ভাই পুরা ও পুরো রেড লাইট করছে ভাই একটু একটু ভয় লাগতেছে ভাই আমার ও
প্রথমে লাগতে ছিল না কিন্তু এখন আমরা কোথায় আসলাম এটা আবার সেম জায়গায় আসলাম নাকি না 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 এটা একটু আলাদা জায়গা ওকে নাম এখান থেকে নাম ওকে এখানে এবার কি করতে হবে আমাদেরকে সেটা আমাদেরকে খুঁজতে হবে এখানে বলছে নিডস পাওয়ার এখানে বাটন ক্লিক কি করব আমরা ক্লিক করে এটাকে ক্লিক কর কিছু হচ্ছে না কি করতে হবে এখানে এখানে উপরে যেতে হবে নাকি আমাদেরকে ও এখানে পাওয়ার দিতে হবে আর আমাদেরকে উপর থেকে পাওয়ার দিতে হবে বুঝে গেছি ভাই এখন উপরে চল চল উপরে চল ফটাফট উপরে চল 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 ওকে সামনে এখানে রাস্তা ফাঁকা আছে কিন্তু এখান থেকে আমাদেরকে টেনে এটাকে আনতে হবে বুঝে গেছি ব্যাস সিম্পল ওকে যেরকম করে আমরা ইলেকট্রিক এতক্ষণ ধরে আনছিলাম সেরকম করে আনতে হবে দেখো এখানে আমাদেরকে ইলেকট্রিকের টাচ করতে হবে ওকে দেখো এরকম করে টাচ করে আমাদেরকে এখানে কোথায় ইলেকট্রিক ওয়্যার আছে ভাই এই যে সামনে ইলেকট্রিক ওয়্যার আছে এখান থেকে আমাদেরকে এটা টানতে হবে তাহলে এটাকে আগে টানে ব্যাস এরকম করে টানতে হবে তারপর এখান থেকে ইলেকট্রিক ওয়্যার নিতে হবে ব্যাস এরকম করে ইলেকট্রিক ওয়্যার নিয়ে আমাদেরকে এখানে যেতে হবে আর এখানে এখান থেকে এরকম করে এই তারের মধ্যে ইলেকট্রিক ওয়্যার চলে এসেছে এবার আমাদেরকে এই তারটাকে টাচ করতে লাগবে টাচ কর ব্যাস এবার দেখো ওখান থেকে আমরা তার নিয়ে এখন এই দুই পিলারের মধ্যে আমরা ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছি তারপর এখন এই যে এখন আমাদেরকে এইটাকে টাচ করতে হবে ব্যাস এবার ইলেকট্রিসিটি চলে এসেছে এবার নিচে পাওয়ার চলে এসেছে এবার এখন আমাদেরকে নিচে যেতে হবে চলো 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 নিচে চলো চল 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 নিচে চল ফটাফট ওকে আমরা নিচে পৌঁছে গেছি এবার এখানে আমাদেরকে পাওয়ার অন করতে লাগবে কর পাওয়ার অন ওকে পাওয়ার অন আমরা করে দিলাম ওকে পাওয়ার অন আমরা করে দিয়েছি এবার কি হবে ও ওকে 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 ও ভাই ও এই এই মেশিনগুলো সবগুলা চোখ খুলে গেল এদের সবগুলা চোখ বন্ধ ছিল আর এদের চোখ খুলে গেল কিন্তু এক মিনিট এই মাঝখানে যে মেশিনটা দেখতে রেড কালারের এ ভাই আমার দিকে তাকায় আছে এরকম মনে হচ্ছে না দেখো আমরা লেফটে যাবো লেফটে আমার দিকে তাকায় আছে ও ভাই এটা এটা ভাই অনেক ক্রিপি দেখতে এবার আমাদেরকে করতে কি হবে ও ভাই কি হবে ও এক মিনিট আমাদেরকে বোধ হয় এই লিভার গুলাকে টানতে হবে ওকে ওকে বুঝেছি যতগুলো লিভার আছে সবগুলাকে আমাদেরকে টানতে হবে তারপর কি হবে এখান থেকে কিছু পার্টস কিছু জিনিস তো যাচ্ছে এক মিনিট একটা বিড়ালের মুখ গেল মনে হলো কে এখানে এই পুতুলের পার্টস গুলো আমরা আগে যাচ্ছে এরকম করে আর এখান দিয়ে তৈরি হয়ে কিছু একটা হবে ও এটা হলো পুতুলের ফ্যাক্টরি তো এখানে একটা পুতুল তৈরি হচ্ছে এখন ওকে বুঝে গেছি আমরা ওকে দেখো এখান থেকে পুতুলটা কালার হয়ে আসলো এখন ওরা এই ক্রিপি ফ্যাক্টরিটার ভিতরে যাবে বক্সটার ভিতরে যাবে তারপর আমাদেরকে পুতুলটা এইখানে রাখতে হবে বুঝে গেছি এখানে লেখা আছে নো বডি লিভস উইদাউট আ টয় এখানে অ্যারো দেওয়া আছে তারপরে পুতুলটা এখানে রাখতে হবে ওকে পুতুল তৈরি হয়ে আসছে কিনা এই দেখো তৈরি হয়ে আসছে এই দেখো সামনে হ্যালো 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 কি পুতুল হয়েছিস ভাই দেখি এই দেখো দেখো এখানে একটা পুতুল হয়ে আসছে একটা বিড়াল দেখতে পাচ্ছ এই দেখো একটা বিড়াল এখন আমাদেরকে এই পুতুলটাকে নিতে হবে ব্যাস বুঝে গেছি ভাই নে পুতুলটাকে নিয়ে ফটাফট নিয়ে নিছি ব্যাস এবার পুতুলটাকে নিয়ে আমাদেরকে এখানে রাখতে হবে ব্যাস ব্যাস এবার কি হবে এবার এই দরজাটা খুলে যাবে এবার দরজাটা ভিতরে আমাদেরকে যেতে হবে এখানে দুটো দরজা আছে এই দরজাটা গেলে কিছু হবে ওকে সামনে যেতে হবে সামনে অনেক অন্ধকার তাও যাবে আবার সেই জায়গায় পৌঁছে দিয়েছে এবার ওকে গাইস এবার আমরা ভালো মতো কমপ্লিট করে ছাড়বো কিন্তু আমাদেরকে পালাতে কোথায় হবে সেটা তো জানি না উপরে দরজাটা বন্ধ হয়ে গেছে যে আমরা উপরে যাই লুকায় থাকবো ভাই এবার কি করতে হবে আমাদেরকে জানি না ভাই কি করতে হবে আমাদেরকে বোধহয় আগে যেতে হবে বুঝে গেছি আমি বলছে এখানে এন্টার করা যাবে নাকি ও আমরা জায়গা পাই গেছি ভাগো 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 ভাই ভাগ 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 প্লিজ ভাগ এর দিকে কোথায় যেতে হবে আমি কিছু জানি না আমি খালি জায়গা আগাচ্ছি ভাই চল 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 আগা 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 ভাগ ভাগ কোথায় যেতে হবে আমি কিছু যাই না ওকে লেফটে চ লেফটে চ রাইটে চ সোজা চ সামনে থেকে আসতেছে ভাগ কোথায় ভাগো আরে ভাই সামনে থেকে কোথার থেকে আসলো তার মানে আমাদেরকে ডান দিকে যেতে হতো কিন্তু ডান দিকে লেখা ছিল যে ডোন্ট গো ওকে তার মানে আমি বুঝে গেছি যেখানে লেখা থাকবে যে এখানে যেও না মানে ডোন্ট লেখা থাকবে সেখানেই আমাদেরকে যেতে হবে বুঝে গেছি ভাই বুঝে গেছি এবার আমরা কমপ্লিট করে ছাড়বো এবার আমরা বুঝে গেছি গাইস এবার কমপ্লিট করে ছাড়বো আরে আয় রে ভাই সালা দাঁতুয়া নীল কালারের পুতুল তুই আমাকে মারবি আয় পালাবো এবার আমরা ভালো তো পালাবো গাইস রেডি রেডি স্টাডি গো চল আমাদেরকে খালি ভালো তো দেখতে লাগবে যে কোথায় আমাদেরকে যাইতে মানা করছে দেখো চলো 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 সামনে চলো এই দেখো ডান দিকে বলছে যাইতে না তো ডান দিকে যাবো আমরা চল চল ভাগ ভাই ফটাফট ভাগ ভাই এত টাইম নেই আমাদেরকে ওয়েট করার বাদিকে বলছে বাদিকে চল বাদিকে চল বাদিকে চল এবার কোথায় যাবো এবার নিচে যাবো চল 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 নিচে চল নিচে চল এবার কোথায় এবার সোজা 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 চলো সোজা চলো ভালো ভাগো 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 এবার ডান দিকে 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 চল সোজা চল সোজা চল সোজা চল সোজা চল ফটাফট চ ভাই এত আস্তে আস্তে কেন যাচ্ছিস ফটাফট চ সোজা
চলো 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 ও এবারে দিকে যেতে হবে ফরওয়ার্ড দাও ফরওয়ার্ড দাও ফরওয়ার্ড দাও ডান দিকে দরজা বন্ধ হয়ে গেছে পিছন দিক থেকে কে আসছে ও ও আসলে ভাগ 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 খুলে দরজা বল পালা 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 ভাই পিছন দিক থেকে ও আসছে ভাই পালা আরে ভাই এখানে স্লো কেন দৌড়াচ্ছে আগে চল ফটাফট আগে চল ওকে 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 এই কোথায় পৌঁছে গেলাম আমরা ও ভাই এবার কি করতে হবে ও সামনে একটা বক্স দেখা যাচ্ছে আমার বক্সটাকে নামাও ওই বক্সটা পড়লো পুতুলটা পড়ে গেল ও পুতুলটা ভাই নিচে পড়ে গেল ওকে পুতুলটাকে আমরা নিচে ফেলাই দিছি এবার আমাদেরকে কোথায় যেতে হবে ভাই এত ভয়ানক পুতুল ছিল আজ তাড়াতাড়ি মরে গেল নাকি চলো ভাই যাই না আমি কোথায় যাই যেতে হবে এখন ভাই ও ভাই বাঁচলাম গাইজ ফটাফট লাইক মারো যারা যারা এখন লাইক করোনি ফটাফট লাইক করো এমনিতে আমাকে ভূতের গেম ভয় লাগে মানে ভয় লাগে না এবার আমরা আগে যাচ্ছি সামনে একটা ফুল দেওয়া আছে আমার মনে হচ্ছে আমি সেই পপি নামে পুতুলটাকে বাঁচায় ফেলছি কারণ যাকে এখন আমরা মারলাম সেই নীল পুতুলটা তার কাছ থেকেই একে বাঁচাতে হতো ওকে তো আমরা হয়তো বেঁচে গেছি আর এখানে বলছে ডেঞ্জার এখানে যাইতে না আর এই গেমটা হলো উল্টো যেখানে বলছে যাইতে না সেখানেই যেতে হবে তার মানে এখন এখানেই যেতে হবে চল ওকে এটা কোথায় আসলাম আমরা তো সুন্দর জায়গা একটা সুন্দর একটা ঘরের ভেতরে চলে আসলাম এত ভয়ানক জায়গার থেকে আসার পর একটা ভালো ঘরে আসা ভাই অনেকই আমাকে ভয় লাগতেছে যাই না কেন পিছনে দেখি ভাই কেউ আসতেছে না তো না ভাই পিছনে কেউ আসছে না সোজা চলো কেউ আছে ভাই 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 কেউ নাই এবার কোথায় যেতে হবে আমাদেরকে আগে তো একটা লাল কালারের কিছু একটা দেখা যাচ্ছে আগে যেতে হবে মনে চলো ভাই কিছু ভয় দেখাবে এখন ভয় দেখাইস না ওকে সামনে হলো সেই পপি পুতুলটা আছে যাকে আমাদেরকে বাঁচাতে হতো কিলো ওকে গেম শেষ তার মানে আমরা সেই পপি নামে ছোট পুতুলটাকে বাঁচিয়ে ফেলছি ও ভাই 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 ফাইনালি ভাই এই ভূতের গেম ফাইনালি কোন ভূতের গেম আমি কমপ্লিট করেছি এত পর্যন্ত দেখার জন্য গাইস যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে দেখছো ভিডিওকে লাইক করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমার সেকেন্ড চ্যানেল আর আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নাও বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে বাই বাই